তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় মাধ্যমিক দু হাজার তেইশ রাজ একাডেমি চ্যানেল কর্তৃক প্রকাশিত ইতিহাস শেষ মুহূর্তের সেরা সাজেশান একশো দশ পার্সেন্ট গ্যারেন্টি কমন পাবেই পাবে তো এটা হলো আটমার্কের সাজেশন প্রশ্ন মান আট তো তোমরা মাত্র তিনটি প্রশ্ন পড়বে এই তিনটির মধ্যেই কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পাবেই পাবে তো প্রথম প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা ব্যাখ্যা করো তারপরে দুই নম্বর পর্বে তোমরা নীল বিদ্রোহ ঘটেছিল কেন এই বিদ্রোহের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর সঙ্গে তোমরা দেখে রাখবে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো তো এই তিনটি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট মাধ্যমিক দু হাজার তেইশের জন্য এছাড়াও তোমরা যারা রিক্স নিতে না চাও তো আরও কয়েকটি প্রশ্ন দেখে রাখবে যেমন চার নম্বর প্রশ্নটা দেখো ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো তারপরে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো লেখায় ও রেখায় জাতিতাবোধের বিকাশ কিভাবে হয়েছিল সংক্ষেপে আলোচনা করো তো লেখায় রেখায় জাতিতাবোধের বিকাশ যদি আসে তোমরা লিখবে আনন্দমঠ সম্পর্কে লিখবে বর্তমান ভারত সম্পর্কে লিখবে তারপরে গোড়া ভারতমাতা চিত্র গৌনান ঠাকুরের ব্যঙ্গচিত্র এগুলো লিখলেই কিন্তু হয়ে যাবে তারপরে দেখো সাতের দাগে বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তো এই ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টমার্কের বড় প্রশ্নের সাজেশন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ